সার দিয়ে দাঁড়িয়ে একের পর এক সরকারি বাস। দীর্ঘদিন হয়ে গেছে চাকা গড়ায়নি এসবিএসটিসির এই বাসগুলির, হয় না রক্ষণাবেক্ষণও। এই ছবি দুর্গাপুরের এসবিএসটিসি বাস ডিপোর। সরকারি বাস ডিপোর ম্যানেজার নিজে স্বীকার করছেন, রাজ্য সরকার অর্থ বরাদ্দ না করায় বন্ধ করে দিতে হয়েছে একাধিক রুটের বাস, ফলে বিপর্যস্ত এই রুটের এসবিএসটিসি বাস পরিষেবা। সেল প্রবলেমের জন্য নয়, অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট ফান্ড না দিলে আমরা চলতে পারি না। এই ফান্ডটা কিসের জন্য অ্যালোট হয় এখানে? এখানে আমাদের প্ল্যান ফান্ডের টাকা অ্যালোট হয়, সেটা মানে স্টিল নাও আমরা পাইনি। কত তার জন্য প্রবলেম? মার্চ থেকে পাইনি। হ্যাঁ, মার্চ মাস থেকে পাইনি, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এক পয়সা গভর্নমেন্ট আমাদের দেয়নি, তার জন্যই কি প্রবলেমটা? এই জন্যই। বাস ডিপো সূত্রে খবর, এককালে এখান থেকে প্রতিদিন 75 থেকে 80টির মতো সরকারি বাস ছাড়ত। মালদা, বহরমপুর, বালুরঘাট, দীঘা, কৃষ্ণনগর, ধর্মতলা সহ বিভিন্ন রুটে চলত বাস, কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় বর্তমানে অধিকাংশ রুটের বাস চলাচলই বন্ধ করে দিতে হয়েছে বলে দাবি। এর ফলে কাজ হারিয়েছেন প্রায় 250 অস্থায়ী কর্মী। তেলের দামটা বেড়েছে, সেই তেলের দামটার জন্য আপনার ভাড়া না বাড়লে আমাদের গাড়ি চালানোর পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। ফিরাদ হাকিম কয়েকদিন বলেছিলেন, বিধানসভা দাঁড়িয়ে পরে প্রশ্ন উত্তরে বলেছিলেন যে আমরা যা কিছু সিদ্ধান্ত নিই, ক্যাবিনেটের সিদ্ধান্ত নিই, দায়ী শুধু পার্থ একা নয়, দায়ী আমাদেরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে যে সজিদি একা দায়ী যদি প্রত্যেকের হয়ে থাকে, তাহলে ইডিও যাওয়া উচিত, ওখানে টাকা পাওয়া যাবে। রাজ্য সরকার পরিবহনের যে দায় নিত, অল্প পয়সাতে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করত, তা কার্যত বেসরকারি পরিবহন ব্যবস্থাগুলোর হাতে তারা ঠেলে দিচ্ছে। কেন ঠেলে দিচ্ছে? এর মধ্যে এটা হচ্ছে একটা নীতিগত অবস্থান, ওরা এটা করবে না, সরকারি ব্যবস্থা রাখবে না। আর দ্বিতীয় হচ্ছে, বেসরকারি ব্যবস্থা করতে পারলে এটা হচ্ছে কাটমানি খেতে পারবে। পেট্রোল ডিজেলের মূল্য এতটাই বৃদ্ধি ঘটেছে এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের আমলে, সত্যি একটা ফান্ডের সমস্যা তো আছেই। কেন্দ্রীয় সরকার এর থেকে আমরা 90,000 কোটি টাকার উপরে পাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা পাই, সেই টাকা তারা দেয় না। পদক্ষেপ আমি কথা বলিনি, আগে সমস্যাটা জানি, জানার পর আমি অবশ্যই এগুলো তো মাথায় থাকবে। আশ্বাস তো মিলেছে, কিন্তু কবে আবার স্বাভাবিক হবে পরিষেবা, আবার কবে ফিরবে কাজ, সেদিকে তাকিয়ে ডিপোর অস্থায়ী কর্মীরা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।